আর চাকম চকম প্রেমের জ্বালা, ঘুম ঘুম চোখের নজর মার ডালা। মন আমার চাকম চকম প্রেমের জ্বালা, ঘুম ঘুম চোখের নজর মার ডালা। চল তুই রেডি হ আমার সাথে চ, চল তুই রেডি হ আমার সাথে চ। মন আমার তেপান্তরে হাঁটছে খালি পায়, চাকুম চুকুম চাকুম চুকুম পিলে তা চমকায়, তোকে নিয়ে বসাবো আজ বুকের কলি যায়। চাকুম চুকুম চাকুম চুকুম পিলে তা চমকায়, তোকে নিয়ে বসাবো আজ বুকের কলি যায়। চাকুম চুকুম চাকুম চুকুম চাকুম চুকুম চাকুম চুকুম চাকুম চুকুম চাকুম চুকুম। যেমন প্রেমের নেশায় ধরেছে রং তোর চোখের ইশারায়, ও যখন তখন হারালো মন ফেরারি ঘরে মেঘের ইশারায়। চল তুই রেডি হ আমার সাথে চ, চল তুই রেডি হ আমার সাথে চ। যদি নামে তাহলে তো আমার সঙ্গে ব্যবসায় মন দিতে পারো।
কতদিনের বাবার মাথায় বসে খাবে? আগে না বাবা, একটা কথা বলছিলাম। হ্যাঁ কি বলো? আমি তো সোনার জন্য গাড়ি আছি। আগে বাবা আমার লাখ খানেক টাকা লাগবে। আমি একটা শর্ট ফিল্ম বানাবো ভাবছিলাম। সালাম সিনেমা বানাবি? আরে ই করে বাচ্চা সিনেমা তৈরি করবি? বাবার এত বড় ব্যবসা কে দেখবে? বাবু চা বাবা, আমার সিনেমা ছাড়া অন্য কিছু ভালো লাগে না। আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। বাবা একবার আমাকে একটা সুযোগ দাও। আমি স্বপন সাহা রফিকি নাকির মতো নামে পরিচালকের নাম কামিয়ে নেবো। তুমি জানো না আমার মধ্যে কি ট্যালেন্ট আছে। নড়বি না চালা চুপর বাড়ি মারবো। আমি এত বড় একটা ব্যবসা দেখ, আমার কোনো নাম নেই, আমি হরিদাস পাল। আমি তোমাকে সিনেমা বানাতে একটা গানা করিও ঠেকাবো না। বাবু একটাই তো মাত্রা তোমার ছেলে, অতই যখন ইচ্ছা সিনেমা বানাবো ওর শখটা পূরণ করে দাও না। সালাম তুই আমি বেশি বেইমান, তোর উস্কানি দিয়ে বেশি নাতানাচি করছে। সালা মরেছে রে, পার খাওয়া দেখি আমি নিজেই বাদল মেনে গেলাম তো। খেলার টাইম হয়ে গেছে, খেলে নিবি চল। আমি খাবো না, আমার খিদে নেই এখন, তাড়াতাড়ি চল আয়। সাথে না গেলে শরীর খারাপ হবে। চল 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 বাবু, কত বাবুর হুকুম, তুমি খেয়ে নেবে চলো। আমি বললাম তো খাবো না, তুমি শুনতে পাচ্ছ না? ছোট বাবু খাবে চলো, তুমি না খেলে আমার ঘরে মাথা থাকবে না। আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। আমার কথা কেউ বোঝে না, আমি যেন জঙ্গলে বাস করি। সব এক একটা করে আরো বুঝো। সকাল হয়ে গেছে, কি ব্যাপার? দরজাটা খোল, সকাল হয়ে গেছে। কি ব্যাপার এত সকালে বাবা ডাকছে? এখন তো ভোর 5:30 বাজে। দরজা খোল, তোর সাথে কথা আছে, তোর সঙ্গে কথা শেষ করে আমাকে আবার ব্যবসায় যেতে হবে। যাই দরজাটা একবার খুলে দেখি বাবা কি বলছে। কি ব্যাপার, কি ব্যাপার এত সকালে বাবা তুমি? আচ্ছা তো সিনেমা তৈরি করতে কত খরচ জানো বলছিলি? তার মানে বাবা তুমি? হ্যাঁ রে, আমি তোর সিনেমা তৈরির সমস্ত খরচা দেবো। বাবা সত্যি তুমি? এই বিষয়টা নিয়ে কাল আমি সারা রাত ভেবেছি, আর এই বিষয় সম্পত্তি সবই তোর জন্য। তুই আমার একমাত্র ছেলে, তোর ইচ্ছা যদি আমি না পূরণ করতে পারি তাহলে আমি কিরকম বাবা? তুমি আমার সুইট বাবা, খুব ভালো বাবা। তা তো সিনেমায় কাকে কাকে রাখছিস? জিৎ না দেব? আরে না না, আমি প্রথমে একটা শর্ট ফিল্ম বানাবো আমার চেনা শোনা লোকদের নিয়ে। আগে দেখি দর্শক কতটা খায়, তারপর বড় পর্দায় হাত দেবো। ঠিক আছে, যা ভালো বুঝিস কর, তোর কত লাগবে বল? শর্ট ফিল্ম তো 7-8 লাখ টাকা যথেষ্ট। তোর সঙ্গে তো কিছু লোকও লাগবে। হ্যাঁ সে তো লাগবেই, আপাতত ধরো আমার সঙ্গে থাকলেই যথেষ্ট। ঠিক আছে, ধরো এ ধরো, ধরো এ ধরো। আমি জানতাম কর্তাবু তোমাকে সিনেমা করতে টাকা দেবে। আমার কর্তাবু যে সে কর্তাবু, লাখে একটা তাও মিলন হার। আমাকে এত তেল না মেরে তারে বল,
তুই কি করে জানলি যে আমি দেবাকে সিনেমা বানাতে টাকা দিচ্ছি? পাইতো পাইতো ধর কাকা, তুমি কি করে জানলে? তোমাদের দুজনের যা কথা হয়েছে আমি বাইরে কান ঠাড়া করে সব শুনেছি। খুব ভালো করেছো। এবার নারদমণি না সেজে ওর সঙ্গে কাজে মন দাও, তোকে নিয়ে এর কোনো কাজ হবে না। জানি সব জায়গা লাগানি ভাঙানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেকটা সাইন করে ঘরে রেখে দিয়ে যাচ্ছি। অল দা বেস্ট। তাহলে ধরো কাকা, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজটা তুমি করতে পারবে তো? আরে বাবা, কত বড় বড় ডিরেক্টর পার করে দিলাম আর তুমি তো বাচ্চা ছেলে। সত্যি তোমার সাথে কথা পারা যাবে না। আমাদের কাল থেকে অভিযান শুরু। প্রথম কাজ হলো প্রত্যেক গ্রাম থেকে ভালো ভালো অভিনেতা খুঁজে বার করা। কি বুঝলে? সে তো বুঝলাম, কিন্তু যেহেতু আমরা এত বড় একটা কাজে নামছি, তার আগে হাল হাকিকত জেনে নিলে ভালো হতো না? আচ্ছা আমরা কাজ শুরুই করলাম না, তো তার ভবিষ্যৎ কি করে জানব? যাবে যাবে জানা যাবে। আমাদের দুলেপাড়ায় হাবা বলে একটা লোকের প্রত্যেক শনিবার রাত 12টার সময় ভর হয় আর সব বলে দেয়। চলো আজ শনিবার আছে, সেখান থেকে ঘুরে আসি। ফালতু কথা, আমার বিশ্বাস হয় না একদম। আরে না না, ওখানে গিয়ে অনেক লোক উপকার পেয়েছে। তাছাড়া তুমি এত বড় একটা কাজে নামছো, তোমার একটা গাইডলাইনের প্রয়োজন নেই বলছো? আরে হ্যাঁ রে বাবা, চলো না দুই কাকা ভাইবো সেখান থেকে ঘুরে আসি। ঠিক আছে ঠিক আছে চলো। রাত 12টার আগে সেখানে পৌঁছাতে হবে। এখন আমার অনেক কাজ বাকি আছে, আমি এখন যাই তাহলে। বললো যাই, একবার ঘুরি আসি, যদি কোনো সহজ সরল সমাধানের পথ পাওয়া যায়। খেল দেখেন, কোচিং খেল।
যাবি। যা ঘরে যা। আরে আবার পাগল, ওর কাছে যদি পয়সা নেই ওর ছেলেরা চান্স পিক, তারপর তোর কাছে ভালো রকম পছন্দ হওয়া। বাবু যা বলার আমি বলবো, তোমায় কিচ্ছু বলতে হবে না। আমি তোর বলার আগে সব কিছু জেনে যাই। তাদের পাশে একটা সিনেমার ডিরেক্টর নাকি? হ্যাঁ বাবা। এই দেখি আমার কাছে তুই বানাবি সিনেমা? হ্যাঁ আমি সিনেমা বানাবো। তাই নাকি? দেখিস সিনেমা তুই আমার লিখতে বানিয়ে দিন। আমার একদম বিশ্বাস হয় না এই জন্য মেসেজ জানাচ্ছি না। ওরে খ্যাপা, এত রাত ভালো নয়, আমি যখন আছি তোর সিনেমা হবে। যা তুই পাঁচটায় গিয়ে বস। তুই আমার কাছে আয়, তোর তো কাল সকাল থেকে অভিনেতা খুঁজতে পারছি, তাই তো? হ্যাঁ বাবা। যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন, এখন তো রাত 12টা বাজে, একটু পরেই সকাল হয়ে যাবে। এটা খুবই ছেলে বাবা ছেলে, জানতাম কথার মাঝে কথা বললে, সেই জন্য বাবা মাঝে বলে পাশে বসতে পারলাম। গুরুজন দেখা শোনায় না। ধরো কাকা, তুমি যা খুশি করো, আমি বাড়ি চললাম। এই কেন থাকা বস, এই যে আমার স্ত্রী আমার হয়ে যাবে। ছোট বাবু তুমি শান্ত হয়ে বসো না। হ্যাঁ বাবা আপনি বলুন। হ্যাঁ বলছি, আর তো একজন ডাক্তার আমাদের দায়িত্ব, আমার গাড়ি তো কাজ দিবে। ভালো শোন, কাল পাঁচ সকালে সূর্য ওঠার আগে বিয়ানিয়া মোড় থেকে শুরু করে ওরাই পরিষ্কার করে দেওয়া অব্দি হাঁটতে হাঁটতে যাবি, আর সমস্ত অভিনেতা খুঁজে পেয়ে যাবি। ঠিক আছে বাবা। আর একটা কথা, হাবা বলে একজন সিনেমায় অডিশন দেবে, ওকেও নিয়ে নিস। হাবা বলবে না বাবা, তুমি তোমার নামই তো হাবা। ওরে পাগল, আমি যখন আসলে বসি এখন আমি ভগবান, আমি এখন সাধারণ মানুষ। ওটা কথা বলো না, তোমার সিনেমা করার ইচ্ছা আছে? এখন আমি আসলে, এখন আমি বাবা, যখন আমি আসন ছাড়া তখন আমি হাবা। সত্যি বাবা, তোমার লেলা বুঝা বড় দায়, তাহলে এখন আমি আসি। হ্যাঁ ভাই আসন থেকে উঠবেন, আমরা কি বাবাকে দেখাবেন? না আমাকে নিয়েছো।
বড় ভোর হয়ে গেছে, বাবার কথা মতো দিয়ানিয়া মোড় থেকে শুরু করি, দেখি কোন অভিনেতা খুঁজে পাওয়া যায় নাকি। হ্যাঁ চলো দেখি কোন অভিনেতা পাওয়া যায় নাকি। নাম করে বেরিয়ে পড়ো তো, তবে যা হবার হবে। আচ্ছা ঠিক আছে চলো চলো। ফল বিক্রিত হয়ে গেছে।
আমার কাছে কি কি ফল আছে দেখবে, আপেল, কলা, শসা, বেল, রসালো, পেয়ারা লাগবে নাকি দাদা? এ ফল, এ ফল, এ ফল, এর মধ্যে খুব ফল হবে না মনে হচ্ছে, বুঝলে? চলো কাকা আবার কথাবার্তা বলি। কি এই ফলবালা তুমি তো শেয়ার নেবে, ও কি জানে কি? আরে চলো না দেখি, সত্যি তুমি পারবে, চলো। ও ভাই, ও ভাই, হ্যাঁ বলুন, কোনটা কোনটা লাগবে আর ক কিলো? আচ্ছা তোমার কোথায় দেখেছি বলো নাকি? ওসব দেখা দেখি ছাড়ো, এখন হোক তার বাদ, বাবা কাজ বাকি আছে, তুমি একটু দাঁড়াও না। আচ্ছা তোমাকে কোথায় দেখেছি বলো তো? শালা বলতো লজ্জা লাগে, আবার না বললেও নয়। আমাকে যদি কখনো দেখে থাকেন তাহলে সেটা ধর্মতলায় হবে। কিভাবে জানো তোমার সঙ্গে দেখা হয়েছিল? ওই তো সমস্ত এজেন্ডা যখন একসাথে আমাকে রাম পাবানি দিচ্ছিল, তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল, হয়তো তুমিও তাদের মধ্যে একজন। ও তুমি তাহলে সেই মাল যে হাজার হাজার দর্শকের কাছ থেকে দেরি হচ্ছে। আরে তুমি থাম তো, দিয়ে এবার সোজা ফল বিক্রেতা, ও কত সম্মান জানিস, খবর তাহলে ভালো। এ সংসার চলছে না, এবার মজা লেগেছে। দেখুন একটা আমরা সিনেমা বানাচ্ছি, তার জন্য অভিনেতা লাগবে, আপনি কি করবেন? কি সিনেমা? সে তো আমার অনেক দিনের স্বপ্ন, আর কিন্তু আপনি সিনেমা বানাবেন, আর আপনি নিজেই বলতে এসেছেন। দেখুন ভাই, আমি লোকের মাথা টুপি পরে খাই, আর তুমি আমাকে লুপি করতে এসো? সালা এই জন্যই বলে কুকুরের পেটে কি হজম হয়, এটা কোনো মিথ্যে কথা নয়, এটা সত্যি। আপনি করবেন তো? করবো না মানে, এটা আমার অনেক দিনের স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই ঠিকানায় আপনি আগামী শুক্রবার সকাল 10টায় অডিশন আছে, চলে আসবেন, আমাদের আরো কাজ বাকি আছে, চলো ধরো কাকা। ঠিক সকাল 10টায়। সারা চিপ থেকে ফলে, ফল থেকে সুতা ডালে, এখন আমি সিনেমা করবো, আমি নাইও খাবো, অত সম্মান নেওয়ার। ঠাকুরের মাইল ডুগির বাড়িতে মিটার নেই, হুঁক মারা কি নাম দেখো দেখিনি, ডুগি এর কন্ডিশন তো আবলা আসবে। দু নম্বর, ধুলোর বাড়িতে চুলাই মধ্যে চারবার, নাম দেখো দেখিনি, ধুলো এর কন্ডিশন ময়লা আসবে। এখানে মনে হচ্ছে কটা হুঁক মারা আছে, কার কার বাড়ি খোঁজ নি তার? কাকা আমার একে দেখে যা মনে হচ্ছে এর মধ্যে দারুণ একটা ম্যাজিক আছে, এ কিন্তু পারবে। তার মানে একে তুমি তোমার সিনেমাতে নেবে, তোমার সিনেমাতে নেবে বলছো?
তোমার সাহস বলারি দেখো ধরো কাকা আমরা যদি এত এত ভালো সিনেমা করব তাহলে এদের অভিনেতা নিয়ে কি দরকার জিজ্ঞেস তো করা যেতে পারতো দেখো আমরা একটা কম বাজেটের সিনেমা বানাচ্ছি তাই অভিনেতাটাও কম কম দামে হওয়া উচিত না হলে আমরা খরচায় পেরে উঠবো কেন আর সিনেমাটা আমরা কমপ্লিট করতে পারবো না হ্যাঁ তাও ঠিক সোম নামের লিস্ট তৈরি হয়ে গেছে এবার আর কাউরি রেহাই নাই সব কোটাকে আমি জেলে পুড়বো অফিসে খাট জমা দিয়ে আসি রাম কোটা ও ভাই ও ভাই দিকে আসলে বলছিলাম আমি একটা সিনেমা আছি তো আপনি কি অভিনয় করবেন কি সিনেমা কোথায় কালীগঞ্জে না না বর্ধমানি এটা শর্ট ফিল্ম তো তুমি কি করবে বাড়িতে মিটার আছে আছে চুলাই মধ্যে কারবার আছে নাকি না না ভোরবেলাতে তালপুকুরে যা হয় নাকি আমাদের দেরি হয়ে যাচ্ছে যা করবে একটু তাড়াতাড়ি করুন একটা টাকা তার লোকে দিয়ে দাও না ও তুমি ভিক্ষা নেবে না তাহলে কি চাও ও এ তো আমার সঙ্গে সিনেমা করবে তুমি কি সিনেমা করবে আমাকে কি বলছিস সিনেমা আমার বাবার দেখো তুমি যেগুলোকে নিয়েছ সেগুলো পাগল ঠিক সময় মতো চলে আসবেন ঠিক সকাল দশটায় আপনারা আস্তে আস্তে ভেতরে ঢুকুন ভিড়ভাড়টা করবেন না আস্তে আস্তে প্যান্ডেলে প্রবেশ করুন আর মাকে দর্শন করুন মা তুমি কৃপাময়ী স্নেহ মধুময় এই যে কেউ ওখানে ঝামেলা হচ্ছে ওখানে আস্তে আস্তে ভেতরে ঢুকবেন কেউ ঝামেলা করবেন না আমাদের জায়গাটা খুবই সংকীর্ণ নিচে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা সবাইকে সবাই মাকে দর্শন করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের দশভুজা মা স্বর্গে থেকে এই মর্তে আগমন করেছে আমাদের সমস্ত দুঃখ কষ্ট এবং বেদনাকে মিটিয়ে দেওয়ার জন্য মা
দশভুজা তুমি মঙ্গলময়ী, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ও ভাই ও ভাই, কি হচ্ছে না, কোথায় যাচ্ছ? গেটে গেটে মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। তা তোমাদের কোন দল ভাই? আলপান বিবি। তাই নাকি? খুব ভালো খুব ভালো। এই লালকে কেন ভয়, এই লালকে কেন ভয়, লাল যে ভয়ে শীতেই সিঁদুর ভোরের সূর্যোদয়। এই লালকে কেন ভয়, এই লালকে কেন ভয়। আরে এক সময় আমিও এই লাল পানবি পাখিতে করেছিলাম। খুব ভালো খুব ভালো। তাহলে আপনি আসুন আমাদের সঙ্গে, আমাদের বাস ভর্তি নিয়ে করার কথা, এখন তো বাস ভর্তি হয়নি, তাড়াতাড়ি চলে আসুন। না এখন এখন কিন্তু আমি আর নেতা নই, আমি এখন শিল্পী হতে চাই, আমি গায়ক হতে চাই। পাপা এর গানের গলা তো ভালোই, একে দিলে আমাদের সিনেমায় তো গান গাওয়ানো যাবে। চলো গিয়ে দেখি। ও ভাই ও ভাই, তাই নাকি? শোনো দেখি। আরে 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 আরে, এইভাবে যারা আজ দুজনকে দেখে, এই বড় বড় চক্কর কেন চেয়ে থাকে? দেখো কোনদিন এইভাবে তোমরা তাকাবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এর আগে আপনি কি কোনো প্রোগ্রাম করেছেন? করিনি মানে? আরে দাদা বাপিকে চেনেন? বাপিকে? ওর সঙ্গে আমার ওঠা বসা। বাপিকে কে না চেনে? এইখানে হয়তো কোথায় বসে নাটক দেখছে। এ বাপি বাপি, এ বাপি বলতে পারে। আমি এ বাপির কথা বলছি না, বোম্বে বোম্বে বাপি। তাহলে বোম্বে গেছে? বাপি বোম্বে গেছে তো কি হয়েছে? পয়লা তো কদিন আগে নেপাল গেছিল, নেপালে কার মানে কি তার হয়ে গেছে? আরে ধুর মশাই, বোম্বের বাপি লাগলি। I am a disco dancer, I am a disco dancer, ta-da-da-da. এ শালা তো আর একে রে। তা ভালো কথা, আমরা একটা সিনেমা বানাচ্ছি, সেই সিনেমায় আপনি কি গান গাইবেন? আরে কি গান শোনাবো বলে ও গোছ চনিতা, আরে রে 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 দিনতা না 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 না, আরে রে 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 দিনতা না 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 না, সানি দা সানি দা সানি ধাপা মি ধাপা গা। এই যে ভাই তোমার খেয়াল বন্ধ করো ছোটবাবু, এ সালা থামবে না, একে কাটা দিয়ে এখনই পালিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কাটা দিন, আমাদের শুক্রবার সকাল 10টায় অডিশন আছে, আপনি চলে আসবেন। আরে কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? বুকে থেকে ঠেলে আমায় দূরে সরিয়ে দিল, কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো, কি দোষ আমার বলো, কি দোষ আমার বলো। কিরে নারদ নারায়ণের দল, তোদের কাজ কদ্দুর? বাবা সিলেকশন করেছি, কিন্তু মেন চরিত্রগুলো কান্ডিডেটে দেওয়া যাবে, সেটা অডিশনের সময় সিলেক্ট করা হবে। আর আমরা চাইছি অডিশনের সময় একটা নাম করা অভিনেতাকে জাজ করতে।
আমার এক বন্ধুর সাথে কেরালার সুপারস্টার শিবা রেড্ডির সাথে চেনা পরিচিত আছে, ওকে আনার ব্যবস্থা করে দিচ্ছি। তাকে সামনাসামনি দেখবো, তা ধরো কি বুঝছা? সব ঠিক আছে, তবে রংটা একটু ডাব্বা। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, তোমরা সব ব্যবস্থা করো। চলো কাকা, আমাদের বসে থাকার টাইম নেই, এবার আমরা এগুই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও রবীন্দ্র, পয়সা যাচ্ছে নাকি? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আর আমার নামটাই বার কি করে জানলেন? জানি জানি, আমি সব জানি। জানি জানি কি করে সেটা বলুন। আমি প্রত্যেক শনিবার রাত 12টার সময় আসনে বসি, আমি সব জানতে পারি। তাই নাকি? ওসব কথা বাদ দিয়ে আমি অডিশনে যাচ্ছি, এখন বাজে 8টা, অডিশন হচ্ছে 10টায়। আর হাতে 2 ঘন্টা টাইম, একটু প্র্যাকটিস করে নিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। পটেও পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি ধত্তেরি কি, পটেও পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধুপকুনি কমে না, একা প্রেম যাবে না, তাই তো তোকে দোকা চাই না, ধোকা দেব না। পাপকানি খামালা, তোর তুই একা না, অনেক হিরো আছে রে, এরূপের দিবানা। হবে আমি হাই, সবাই মারে ট্রাই, যেমন তেমন হাতে পাখি না রে, দানা খাবে না। ধত্তেরি কি ধত্তেরি কি, পটেও পটে না, ছুরির তেমন এত গরম ঝিপে ওঠে না। ধত্তেরি কি ধত্তেরি কি, পটেও পটে না, ছুরি তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরিকি হা, ধত্তেরিকি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ঝিপে ওঠে না। ধত্তেরি কি ধত্তেরি কি, পটেও পটে না, ছুরির তেমন এত গরম ঝিপে ওঠে না।
হ্যালো বাবা, সুপারস্টার শিবা রেড্ডি, এখনো তো ভুল ছাইনি, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তুমি একটু দেখো তাড়াতাড়ি। হ্যাঁ তাই তো, লেট তো হবেই। আমি ফোন করেছিলাম, ওরা ঢুকে গেছে, এখনই চলে আসবে। ভালো আছেন স্যার? আজ থেকে অসুবিধা হয়ে যাবে। যা সারা, এ আবার কি বলছে রে বাবা? এ কি বলছে? দেখি এতে কেরালা ভাষায় কথা বলছে। এ কি বলছে? আমাদের কেউ পার্টিসিপেন্টরা ওনার ভাষা বুঝতে পারবেন তো? ইউ নো বেঙ্গলি? বাবা বাংলা বোঝে না, হিন্দিও বোঝে, একটু বলছে। যাই হোক, আমাদের অডিশনে এত বড় একটা সেলিব্রিটি আছে, তোমার আবার কি বলো? তুমি একটু নজর কাড়লে কিছুই যাও না। তোমার নামটা বলো। ও কি করে বলবে, খ্যাপা দুপা মানুষ, কথাই বলতে পারে না। উনি তো আমাদের নাম্বার দেবেন, যে বেশি নাম্বার পাবে সে আমাদের সিনেমায় নায়ক হবে। তুমি যদি বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি আমাদের সিনেমায় নায়ক হওয়ার সুযোগ পাবে। ছাপাই শুনলে ভাই খেটে খা। ওখানে গিয়ে বসো বলে। তোমার নাম বলো? তা তুমি কি করে দেখাবে? আমি ভালো মোটর সাইকেল চালাতে পারি, সেটা আমি শুনিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর। যাও তুমি আবার ওখানে গিয়ে বসো। দিল কালম তুনে ক্যা কর দিয়া, এক চেহরে নে বহুত, এক চেহরে নে বহুত, প্যার সে প্যার চাহিয়ে, দিল কালম মে ক্যা এ তুনে বাতা। তোমার নামটা কি বলো? আরে আরে গুট্টু গুট্টু, আপনি কি করে দেখাবেন? তোমার সঙ্গে মতো আমি গান করতে পারি। তুমি অভিনয় করবে না, তুমি গান করবে? তাই আর নামে রে, তুমি একটা গান শোনাও। ও আমার গানে বাঁশরি, ও আমার গানে বাঁশরি, আমি নিজে বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও আমি কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো শোনে না, কেউ তো শোনে না, ও আমার গানে বাঁশরি। খুব সুন্দর আছে, খুব সুন্দর। এবার আমরা একটু পাশে গিয়ে বসুন। আচ্ছা ঠিক আছে, আমার গান শুনে তো আপনাদের এই জাজ জাজ ব্যাপার তো কোনো কথা বলছে না। উনি বাংলা বোঝেন না,
তুমি কেরালা ভাষায় কথা বলে? আরে বাবু ওই ভাষা তো আমিও জানি, তাহলে আমি একটু কথা বলতে নিচ্ছি। বাংলা জানি না, বাংলা ভাষাতে দুটো খুব ভালো করেছো, তুমি নিজের জায়গায় গিয়ে বসো। পাখি তার বুকে জানো তীর মেরো না, ওকে গাইতে দাও। ঝাটা মার ঝাটা মার, হাড়ি মুচে নিয়ে সালা দল করা। তোমরা ঝামেলা বন্ধ করো, তোমার নাম বলো। আমার নাম নোনা গ। এর আগে কি তুমি কোনো জায়গায় পারফরমেন্স করেছো? হ্যাঁ, আমি ভেলার মিরপুর লেটো করেছি। লেটো? তুমি আমাদের এখন কি করেছি না? আমি তোকে শেষ করবো শয়তান, আমাকে লেটো করলে একদম থাকবি না। আচ্ছা তুমি কি করে দেখাও, যাও দেখাও। যেমন দেবে ঝামেলা করবে না। লাল কে কেন ভাই, লাল কে কেন ভাই, খুব সুন্দর আপনি ওখানে গিয়ে বসুন। আরে বাবা, আরে হাবা, আসুন আসুন। ওরে পাগল, আমি এখন হাবা, যখন আমি আসলে তখন আমি বাবা। কি বুঝলে? তোমার নাম বলো। আমার নাম হাবাগ। তুমি কি করে আমাদের দেখাচ্ছ, দেখাও। আমি খুব ভালো খাওয়াতে পারি। আচ্ছা তাহলে একটা কেটে দেখাও দেখি। একটা টপিক বলো, নাহলে কাঁদবে কি করে? ধরো তোমার শাশুড়ি মরে গেছে, তাহলে তুমি কিভাবে কাঁদবে দেখি। ও দিদি গো, তুমি চলে গেলে গো, আমি তোমার ছাড়া থাকবো কি করে গো। এবার আপনি একটু পাশে গিয়ে বসুন। আপনার নামটা বলুন। নবীন টুডু। চুপ করে বাপ, বাপ পাগলের দল।
পাগলা মারতে এসেছে সালা হাই মুজে দরকার হয় নাকি আচ্ছা নবীন দাদা আপনি কি করে দেখাবেন আমি একটা বিরাট হিট ডায়লগ বলে শোনাবো ঠিক আছে শোনাও দেখি শোনাও শোনাও এই 2016 সালে নিউ খুবসুরত আপনাদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার এই 2016 সালে আপনাদের কাউকে জমিলে শুতে দেবো না প্রত্যেকে মগমলের সুপাতে বসবে সকলে পালনে শোবে আর কাউকে মেঝেতে বসতে দেব না সকলে মকবলের সুপাতে বসবে আর জামা কাপড় কাউকে বাইরে রাখতে হবে না সকলে আলমারিতে রাখবে তাই 8,000 টাকা দামের রোয়া ধরনের খাট মাত্র 5,500 টাকায় আর 7,000 টাকার সুপা মাত্র 4,500 টাকায় আর 5,000 টাকার আলমারি মাত্র 3,500 টাকায় আর সমস্ত মালের কমসে কম রেখে নিউ খুবসুরত ফ্রি ডেলিভারি করে দেবে এই অফার আমি বর্ধমান বাসীর বুকে দিতে চাই ইনশাআল্লাহ আমি খাবো নই আমি একদিন ভাত ধরেছিলাম যাতে খাটতে না হয় লোকে খাবো ধো ভেবে দুটো খেতে মেতে দেয় তাহলে এখন মুখ খুলি কেন এবার তো আমি সিনেমা করব টাকা ইনকাম করব আমার আর কোনো চিন্তা নেই কি বলছি গো বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না তাই তো রে আমি পেরেছি আমি পেরেছি আমি সব বুঝতে পেরেছি এত লেট না করে কি বললো বলো তো দেখি ও বললো সব আমার নাম্বার দিয়ে হয়ে গেছে আমাকে এখন যেতে হবে আমার সন্ধ্যে 6টায় ফ্লাইট আছে আমাকে যেতে হবে ও মিস্টার রেড্ডি গুড বাই মিস্টার রেড্ডি গুড বাই 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 গুড বাই মিস্টার রেড্ডি লেট আর ইউ কামিং ওয়েস্ট বেঙ্গল বর্ধমান তাহলে আমি যেটা বুঝলাম আসল অভিনেতা এই পাগলটাই বড় দেখি সারা জীবন তো লোকের মাথায় টুপি পরে খেলে লোককে টুপি পরে খাওয়ানোর দিকে আমি 1 নম্বর আমার হিসেবে ওই খাপাটাই 1 নম্বর কারণ ও এতদিন পর্যন্ত পাগলের অভিনয় করেছিল সব তত্ত্ব কথা বাদ দাও কে কত ভালো অভিনেতা এই কাগজই বলে দেবে হ্যাঁ তাই তো এই কাগজটা তো শিবানেরটি নাম্বার দিয়ে গেছেন দেখো কে বেশি নাম্বার পেয়েছে আরে বাবা তখন থেকে তো আমি এই কাগজটা দিকেই তাকিয়ে আছি কিছুই তো বুঝতে পারছি না এই দেখছি কেরালা ভাষায় কি সব লিখে দিয়ে গেছে
আজকে যদি ফল্প কাজ না করা হয় সব কোটাকে আমি জেলে পুরব। আমি তোকে শেষ করব শয়তান। না ওরা কি করছে বুঝা? আরে তোমরা সব শান্ত হও, বোঝা না যে আমি হয়েছি। ওই কাগজটা আমাকে দিন। আমি কেরল থেকে বাংলায় কনভার্ট করে দিচ্ছি। হ্যাঁ তাই তো, আমার তো মনে ছিল না আপনি তো কেরালা ভাষা জানেন। এই সিনেমায় নায়ক হওয়ার জন্য যারা যারা অডিশন দিয়েছেন তার মধ্যে সব থেকে সেরা নম্বর পেয়েছে ধরো। আরে বাবা, আরে ঢং না করে কি বললে সেটা বলো। হ্যাঁ, তার নাম হলো লালা খেপা। ইয়া 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 যা সালা, আমাকে আমার মাথায় বলে ছুরি তুলতে হবে? আমাকেও মনে হচ্ছে লোকের পেছনে কাটি মারতে হবে। আমাকে আবার আসনে বসতে হবে, আমাকে আবার ভেলার মিরপুর করতে হবে। কাউকে কিছু করতে হবে না, তোমরা সবাই থাকবে, সবাই চান্স পাবে। হ্যাঁ, তোমাদের তো সবাইকেই লাগবে। বর্তাবু, কাল থেকে তাহলে আমরা সিনেমার কাজ শুরু করে দিচ্ছি। সে তো করবে, সারাদিন এত ঘাটাখানি করলাম, কাল থেকে সিনেমা করছি, ইমেজটা একটু ভালো করতে হবে না? ঠিক আছে, আমি একটা বোম পাঠিয়ে দিচ্ছি। কি বোম বর্তাবু? অ্যাটম বোম না রে পাগল, আইটেম বোম, আইটেম বোম। ছেড়ে খানি রোতে গাছে জল দেবে রাজা আর রানী চোখে চোখে কথা হবে রাতে ছেড়ে খানি রোতে গাছে জল দেবে।
সিনেমা আমার অভিনেতা কি হলো যা সালা এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম সকাল 8:30 বাজে আবার নাক নাক দিয়ে ঘুমানো হচ্ছে রেশন তোলা বাজারে না এগুলো কে করবে তোর বাপ তার মানে তুমি আমাকে সিনেমা করতে টাকা দাওনি আমি তোকে সিনেমা করতে টাকা দেব তা দেবে কেন চিলুদি তুমি তো জামা আমরা সবাই কালকে তুমি আমাদের বহুত কষ্ট করে এসেছি এখানে তার কারণ এই স্বপ্নটা আমি একা দেখলে বিশ্বাস করতাম আর এই কারণেই আমরা সবাই ছুটে এসেছি তোমার কাছে বল 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 তার মানে আমি যে স্বপ্নটা দেখছিলাম সেটা তোমরা সবাই দেখেছো হ্যাঁ ওরাই যদি সিনেমা করবে তাহলে ও কি করবে ওটা কে বাবা কোন সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরণমালা এর ক্ষমতা সাংঘাতিক